শাহবাগে প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অমরণাকর নানান মন্তব্যকারীদের অ্যাক্টিভিটির কারণে এবং সেখানে আপত্তিকর দাড়ি টুপিকে নানাভাবে অপমান করার কারণে একটা গালি হয়ে গেছে শাহবাগে। শাহবাগে এখন কিছু শিক্ষকরা যা শুরু করছে তাতে মানে শিক্ষার মতো শিক্ষকের মতো এত বড় সম্মানজনক পেশা, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে শিক্ষক করে প্রেরণ করা হয়েছে, এত সম্মানজনক একটা পেশা, এটার প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলছে কিছু শিক্ষক নামের কুলাঙ্গা। এখন আপনি জানতে চেয়েছেন কেন এটা অনেক বেশি বাড়তেছে, এর উত্তরে আমি একটাই কথা বলতে চাই, যখন আমাদের সমাজে একটা ভুল স্লোগান প্রচার করা হয়েছে যে শিক্ষক বাবার মতো, তার মূল্য আমাদেরকে দিতে হচ্ছে, এই যতগুলো ধর্ষণ, যতগুলো পাশবিক নির্যাতন, শিক্ষার্থীদেরকে যৌন নিগ্রহ এর ঘটনা ঘটতেছে, এই সবগুলো হলো তথাকথিত শিক্ষক বাবার মতো, এই কথার মূল্য, ওই কথার কারণে মূল্য দিতে হচ্ছে। ইসলাম বলে বাবা বাবা, আর কেউ কোনোদিন বাবার মতো হয় না, এসব ফালতু কথাবার্তা। বাবার কাছে মেয়ে নিরাপদ, ভাইয়ের কাছে বোন নিরাপদ। হ্যাঁ, এক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ঘটনা লাখে কোটিতে একটা ঘটে, আর অন্য কাউকে যদি আপনি বাবার জায়গা দেন যে উনি তো বাবার বয়সী, উনি তো বাবার মতো, উনি তো ভাইয়ের মতো, এই মতো জিনিসটা হলো মানুষকে ফিতনায় ফেলার মাধ্যম। ইসলাম যখন বলে তখন আমাদের কাছে মনে হয় একটু শক্ত, একটু হার্ড বদল, কিন্তু যখন আমরা ফেঁসে যাই তখন আমরা ঠিকই বুঝি যে ইসলাম যেটা বলেছে সেটাই আমাদের জন্য কল্যাণের। একজন শিক্ষক তিনি পিতার বয়সী হতে পারেন, অনেক দিক থেকে তিনি অবশ্যই শ্রদ্ধার পাত্র হতে পারেন, কিন্তু তাই বলে শরিয়ার পর্দার বিধান তার জন্য আপনার লঙ্ঘনীয় নয়, তার জন্য এটা পালন করা কর্তব্য। একজন শিক্ষক শিক্ষার্থী তার মেয়ের বয়সে যদি হয় এবং যদি সে খোলামেলা পোশাকে থাকে বা পর্দাহীনভাবে থাকে, তাহলে শিক্ষকের মনেও এক সময় বাজে কল্পনা আসতে পারে, আশাটা বরং স্বাভাবিক, না আশাটা সেটা সীমিত সময়ের জন্য হতে পারে, একটা সময় বাজে চিন্তা আসবে, আশাটাই স্বাভাবিক, আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি বিরুদ্ধ যত আইডিয়া, যত পলিসি, যত আপনার এক্সপেরিমেন্ট আমরা চালাবো এগুলো সবগুলো ফেল হবে 100% নিশ্চিত, এবং তারই প্রমাণ এটা। হ্যাঁ, আপনি বলতে পারেন কেন মাদ্রাসা এগুলো হয় না, হয়, রেশিওটা যদি আপনি দেখেন দেখবেন যে তুলনা করলে পরিমাণ অনেক, এমনকি মাদ্রাসাগুলোতে যতটুকু হয় ততটুকু হয় অসতর্কার কারণে, মহিলা মাদ্রাসা পুরুষ শিক্ষক পড়াচ্ছেন শরিয়ার নিয়মনীতি মানা ছাড়া, অথবা আপনার সাধারণ মাদ্রাসাতে শরিয়ার নিয়ম কোনোটা লঙ্ঘন করা হয়েছে তার পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়। শরিয়ার নিয়ম যদি পরিপূর্ণভাবে পালন করেন তাহলে সমস্যাগুলো রেশিও কমতে কমতে এমন লেভেলে আসবে যেটা আপনি কল্পনা করতে পারেন। অতএব যতটুকু ব্যর্থ, যতটুকু ফাসাদ হচ্ছে তা শরিয়া লঙ্ঘন করার জন্য, আর অন্য কোনো কারণে না, এটার কোনো ব্যত্যয় নেই, সোজা কথা। অর্থাৎ শিক্ষক বাবার মতো বলে বলে শিক্ষকের সাথে ছাত্রীর পর্দা করতে দিবেন না, ইউনিভার্সিটিগুলোতে হিজাব নিষিদ্ধ করে দিবেন, হিজাব পরে গেলে কেউ তাকে উত্তপ্ত করবেন, শিক্ষকরা তাকে অপমান করবেন, তো এই শিক্ষকদের দ্বারা এরকম ঘটনাই ঘটবে। প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে অহরহ এই ধরনের ঘটনাগুলোর কথা আমরা প্রায় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা আমরা এই ধরনের সংবাদ শুনতে পাই, এবং এগুলোর কারণে অভিভাবকদের মধ্যে একদম আতঙ্ক কাজ করছে। সো এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।